প্রচলিত জায় নামাজের দোয়া ও নামাজের নিয়ত করা কি বিদাত? প্রচলিত জায় নামাজের দোয়া এই ইন্নি ওয়াজাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এই জায় নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। যেটাকে জায় নামাজের দোয়া বলা হয় সেটা জায় নামাজের দোয়া নয়, সেটা হচ্ছে ইস্তিফতা, মানে সালাত শুরু করার সময়ের দোয়া। সেটা তাকবীরে তাহরিমার পরে, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, তাকবীরে তাহরিমার পরে সুম্মা কালা, তাকবীর বলতেন কাব্বারা, আর তাকবীর বলার পরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিম, তারপরে ইন্নি ওয়াজাহতু ওয়াজহা আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ইলা আখির, এটা বলতেন। আর কখনো কখনো সুবহানাকা আল্লাহুম্মা দেখা, কখনো কখনো আল্লাহু বাইন বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, বেশ কিছু দোয়া রয়েছে, যে কোনো একটি আপনাকে পড়তে হবে, এটি হচ্ছে সুন্নাহ। এইটা কি আমাদের বেদাতি ভাই বোনেরা ওই সানার জায়গাতে রাখেনি, যেটা প্রচলিত সানা সুবহানাকার জায়গায় রাখেনি, সেটাকে টেনে নিয়ে চলে গেছে তকবীরের আগে, এই তকবীরের আগে টেনে নিয়ে ওটার নাম দিয়েছে জায় নামাজের দোয়া। জায় নামাজের দোয়া বলে যদি তকবীরের আগে পড়েন তো এটা আর সুন্নাত থাকবে না, তখন এটি বিদাত হবে, এটা পড়া বিদাত। জি, সুতরাং এটা ছেড়ে দেবেন আর এইটার জায়গাটা ঠিক করে নেবেন, তকবীরে তাহমের পরে মাঝে মধ্যে পড়বেন। জি, তারপরে নামাজের নিয়ত করা কি বিধান? নিয়ত, নামাজের নিয়ত করা বলতে কি বোঝেন? এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে নিয়ত পড়া, নাওয়াইতো দিয়ে পড়া, নাওয়াইতো আনুসাইল্লাহ তাআলা, বা আমি নিয়ত করছি, হ্যাঁ বাংলাতে হোক আর আরবি তো, মুখে নিয়ত পড়া, এটা নিয়ত করা না, এটা নিয়ত পড়ছেন আপনি, নিয়ত উচ্চারণ করছেন, মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে বিদাত। জি, সর্বসম্মতিক্রমে বিদাত, চার মজহাবে বিদাত, আবু হানিফা শাফি মালিক আহমদ সমস্ত মজহাবের আইম্মাই কেরামদের কাছে বিদাত, এগুলোর কোনো অস্তিত্ব ফেকার কিতাবে নেই, নিয়ত করতে হবে আছে, আর নিয়ত করার জায়গা হচ্ছে অন্তর, অন্তরের নিয়ত এমনিতে হয়, সুস্থ মস্তিষ্কে মানুষ যখনই কোনো কাজ করতে যায় তখনই তার সংকল্প হয়, নিয়ত মানে সংকল্প করা। যদি এগুলো বেদাত হয় তাহলে কীভাবে নামাজ শুরু করতে হবে? জি, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিফতাহু সালাতে তহুর ওয়া তাহরিমুহা তাকবীর, সালাতের চাবি হচ্ছে তহুর, মানে ওযু করা, পবিত্রতা অর্জন করা, আর তারপরে ওয়া তাহরিমা মানে শুরু করবেন যখন দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে যাবে, কথা হারাম হয়ে যাবে, সেটা হচ্ছে তাকবীর, তার তাকবীর দিয়ে শুরু হবে, ওয়া তাহরিলু হাত তাসলিম, আর দুনিয়ার কাজকর্ম হালাল হয়ে যাবে মানে সালাতের সমাপ্তি হয়ে যাবে সালাম ফেরার মাধ্যমে, তাহলে শুরু হবে তকবীরে তাহরিম আল্লাহ আকবার দিয়ে, আর শেষ হবে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার সালাত শেষ, এখন আপনার সুন্নতি জিকির আজকার আছে, বসে পড়লে আপনি ফজিলত পাবেন, আর যদি আপনার কাজকর্ম থাকে বা চলে যেতে চান চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাকে বসিয়ে রাখবে অথবা আপনি বসে রাখবেন আর মোনাজাতের আশা করে বসে থাকবেন, অথবা মোনাজাত করবেন আপনি, এই অতিরিক্ত মোনাজাত সম্মিলিত বিদাত।